সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব 46তম বিসিএস প্রিলিমিনারি যে পরীক্ষা অনুষ্ঠিত হলো 26 এপ্রিল 2024 তারিখে, তার প্রশ্ন সমাধান নিয়ে। প্রথম যে প্রশ্ন ছিল বলছে, বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের একটা টেবিল আছে, চার্ট অনুসারে বুঝতে হয় জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি, সব কিছুর উপরে ভিত্তি করে এই স্বরধ্বনিগুলোকে এই টেবিলের মধ্য দিয়ে প্রকাশ করা যায়। তো সেখানে দেখা যাচ্ছে যে হস্যও যেটা, সেটা সংবৃত স্বরধ্বনি এবং জিভের উচ্চতা অনুসারে উচ্চতে থাকে। আচ্ছা, দুই বলছে, বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ মানে কোনগুলো? আচ্ছা, অনার্য জাতি বলতে এনারা বোঝাতে চাচ্ছে যে আমাদের এখানে আর্যদের আগমনের পূর্বে যারা বসবাস করত তাদের ভাষা। তো আর্যদের ভাষা হচ্ছে তৎসম ভাষা, মানে এটা ছিল, তারা সংস্কৃত তৎসময়গুলো ভাষা নিয়ে এসেছে। তদ্ভব ভাষা হচ্ছে আর্যদের ভাষা, দেশি ভাষাটা হবে হচ্ছে অনার্য জাতির ভাষা। তিন বলছে, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? গ্রন্থটি মোহাম্মদ আব্দুল হায়ের লেখা। চার বলছে, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? আচ্ছা, এখানে আমাদের যেহেতু 1, 2, 3, 4 অপশন দেওয়া আছে, তো এখানে আমরা দুইটা দেখাবো। কারণ হচ্ছে একটা হচ্ছে হস্যই, একটা হচ্ছে হস্যৌ, এই দু মানে ঐকার আর ঔকার, যেটা স্বরয়ার হস্যই যুক্ত করে ঐকার আর স্বরয়ার হস্য যুক্ত করে ঔকার, যেটা এই এই দুইটাই হবে, এখানে দুইটাই বোঝাতে চেয়েছে আর কি। পাঁচ বলছে, যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ় শব্দটা হবে হচ্ছে যে সমাস নিষ্পন্ন যে শব্দগুলো আছে সেগুলোর মিনিং আলাদা, সেগুলোকে বলা হয় যোগরূঢ় শব্দ। তো সেক্ষেত্রে এখানে আপনার আছে হচ্ছে বাঁশি, এটা রুঢ়ি শব্দ, আর কলম, এটা তো হচ্ছে আরবি শব্দ। শাখা মৃগো, মানে যে মৃগো শাখায় শাখায় চড়ে বেড়ায়, শাখা মৃগ, এটা সমাস নিষ্পন্ন শব্দ, সুতরাং এটা হবে যোগরূঢ় শব্দ। ছয় বলছে, উপসর্গযুক্ত শব্দ কোনটি? উপসর্গযুক্ত শব্দ হচ্ছে আমাদের এখানে বিদ্রোহী, মানে দ্রোহী শব্দটার সাথে বি উপসর্গ যুক্ত করে বিদ্রোহী গঠন করা হয়েছে। সাত বলছে, বিভক্তিযুক্ত শব্দ কোনটি? বিভক্তিযুক্ত শব্দ হচ্ছে এখানে সরবরে, সরবরের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। আট বলছে, কোনটি প্রত্যয় সাধিত শব্দ? আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার মানে ঐকিক হবে প্রত্যয় সাধিত। ভাই বোন হচ্ছে দ্বন্দ্ব সমাস, ভাই ও বোন, রাজপথ, পথের রাজা, ষষ্ঠী তৎপুরুষ সমাস, আর একটা হচ্ছে ঐকিক মানে এক যোগ এক, এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। নয় বলছে, শিরশ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হবে শির বিসর্গ ছেদ, শিরশ্ছেদ। দশ হচ্ছে, নীলকর কোন সমাস? আচ্ছা, নীলকর বলতে আমরা যাদের বুঝি সেটা হচ্ছে যারা নীল চাষ করে, যারা, এটা এখানে যেহেতু সমাসের ভিতরে এবং ক্রিয়াপদ আছে মানে আমাদের কৃদন্ত পদ আছে, সুতরাং এটা হবে উপপদ তৎপুরুষ সমাস। এগারো বলছে যে পেডাগজি, এই শব্দের পরিভাষা কি? পেডাগজি এটা শিক্ষা বিষয়ক বিজ্ঞান, যে টিচিং প্রফেশনে যারা থাকে তারা এটার সাথে পরিচিত, এটা হবে শিক্ষাতত্ত্ব। বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কোনটি? এটা হবে হচ্ছে ঋজু। ১৩ বলছে, বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? এটা 1992 সালে। তারপর হচ্ছে, কোন বানানটি শুদ্ধ? এখানে আমাদের এটা বুঝতে হলে যে প্রমিত রীতিতে বর্তমানে যে নতুন ব্যাকরণ বই আছে সেখানে বলা আছে যে ধুলো, তুলো, মূলো, পুজোস, এগুলো হচ্ছে ইত্যাদি না লিখে লিখতে হবে ধুলা, তুলা, মূলা, পূজা, সবচেয়ে ইত্যাদি এগুলো। তো এখানে আমাদের হচ্ছে মূলো বাদ দেব, আমরা মূলা লিখতে পারি সঠিক, ধুলি আর হচ্ছে ধুলো, এগুলো এখানে লেখা নিষেধ আছে। তো মূলাটাকে আমরা সঠিক আনসার ধরতেছি। ১৫ বলছে, নদীর সমার্থক শব্দ কোনটি? এটা হবে হচ্ছে তটিনী। তারপরে ১৬ বলছে, চর্যাপদের কবিরা ছিলেন কি? চর্যাপদের যারা কবি তারা ছিলেন সহজিয়াবদ্ধ সম্প্রদায়ের, এখানে যেটা আছে সহজ ঘানিবদ্ধ, এটা হবে উত্তর। ১৭ বলছে, শূন্য পুরাণ, এটা হচ্ছে
রচয়িতাকে। শূন্যপুরাণ হচ্ছে আমাদের যে অন্ধকার যুগের রচিত একটা গ্রন্থ, এটার রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। সেই সময় হলায়ত মিশ্রের একটা বই আছে শেখ শুভদয়া। ১৮ বলছে বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে ১৯০৯ সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন, এই জন্য এই গ্রামটা মোটামুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আচ্ছা, ১৯ বলছে যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কবিতাটি বিখ্যাত হচ্ছে কবিতা নুরুনামা কাব্যগ্রন্থের অন্তর্গত বঙ্গবাণী কবিতা থেকে নেওয়া হয়েছিল, আর এই কবিতাটির আব্দুল হাকিমের লেখা। আচ্ছা, ২০ বলছে আলাউল কোন শতকের কবি? আলাউল জন্মগ্রহণ করেছে ১৬০৭ শতকে চট্টগ্রামে, তো সেই ক্ষেত্রে ওনাকে সপ্তদশ শতকের কবি বলা যায়। আচ্ছা, ২১ বলছে কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ঘোষিত করেছে? এটা হচ্ছে বাউল গান। আচ্ছা, ২২ হচ্ছে চণ্ডীচরণ মুন্সী কে? চণ্ডীচরণ মুন্সী হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত ছিলেন, তার বিখ্যাত একটা বই আছে, নাম হচ্ছে তোতা ইতিহাস। ২৩ বলছে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটা বই। ২৪ হচ্ছে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? স্বর্ণকুমারী দেবীর পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে ভীষ্মদেব খোশনাবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গল্পের চরিত্র, কোন গ্রন্থের চরিত্র? এটা হচ্ছে কমলাকান্তের দপ্তর। এখানে শুধু কমলাকান্ত আছে আর কি। এরপরে আমরা আসি হচ্ছে ২৬ বলছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটক, সেটা মাইকেল মধুসূদন দত্ত ইন্ডিগো প্লান্টিং মিরর নামে অনুবাদ করেছিলেন। আচ্ছা, ২৭ বলছে রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? এটা হচ্ছে রক্তকরবী নাটকের একটি চরিত্র। ২৮ হচ্ছে তৈল প্রবন্ধটি কে লিখেছেন? তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা কে? নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা হচ্ছে বিষ্ণুদে। ৩০ হচ্ছে ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। ৩১ বলছে শামসুর রহমান রচিত উপন্যাস কোনটি? শামসুর রহমান রচিত উপন্যাস হচ্ছে অদ্ভুত আধার এক। এটা অনেকে রৌদ্র করটিতে দেখাতে পারে, এটা হচ্ছে আপনার তার কাব্যগ্রন্থ ছিল, অদ্ভুত আধার এক হচ্ছে তার উপন্যাস। ৩২ বলছে সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব কি? আসলে এই প্রশ্নটা আমিও সঠিক জানি না, তবে আমি যতটুকু স্টাডি করেছি সেখানে দেখা যাচ্ছে অস্তিত্ববাদ নিয়ে উনি খুব সরব ছিলেন এবং অস্তিত্ববাদের উপর ভিত্তি করে তার নাটকগুলো লেখা হয়েছে। তো যাক, এটা আমি সঠিক না, কোনো কোনো বইয়ের দ্বৈতবাদও দেওয়া আছে, তো এটা আপনারা বাছাই করে নেবেন। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের রচয়িতা কে? এটা রচয়িতা হচ্ছে আবুল হাসান। ৩৪ বলছে কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়ালিজমের প্রতিফলন রয়েছে? ম্যাজিক রিয়ালিজমের প্রতিফলন রয়েছে হচ্ছে শহীদুল জহিরের গল্পে। এবং ৩৫ বলছে ২১ মানে মাথা নত না করা, এই অমর পঙ্ক্তিটির রচয়িতা কে? এই পঙ্ক্তিটির রচয়িতা হচ্ছে আবুল ফজল। তো সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে সম্পূর্ণ প্রশ্ন আপলোড করা হবে আলাদা আলাদা ভিডিওতে, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। তো এই যে বাংলা যে ৩৫টা প্রশ্ন ছিল, সেখানে আনকমন প্রশ্ন ছিল হচ্ছে ৭টা, কমন প্রশ্ন ছিল ২৮টা। তো এখানে যারা দেখা যাচ্ছে আপনার ২৭ বা ২৬ মার্ক পাবে বাংলাতে, তারা তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো করতে পারবে আর কি। আর ওই প্রশ্নগুলো কোনো না কোনোভাবে ভুল হতে পারে, মান কমন থাকতে পারে, তো সেক্ষেত্রে ২৬-২৭ মার্ক বাংলায় পাওয়া মানে গেলে সেটা মনে হয় সেফ জোন আর কি। তো আমরা প্রত্যেকটা মানে সাবজেক্টের প্রশ্ন সমাধান বিস্তারিত বর্ণনা সহ আমরা একটু পরে আপলোড করব, তো আপনারা আমাদের সাথে সেই পর্যন্ত থাকবেন। সে আশা করি এখন পর্যন্ত শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।